প্রথম প্রদীপ চর্যাপদ, বাংলা ভাষার প্রথম বইটির নাম বেশ সুদূর রহস্যময়। বইটির নাম চর্যাপদ। বইটির আরও কতগুলো নাম আছে, কেউ বলেন এর নাম চর্যাচর্যবি নিশ্চয়, আবার কেউ বলেন এর নাম চর্যাশ্চর্য বিনিশ্চয়। বড় বিদঘুটে খটমটে নামগুলো, তাই এটিকে আজকাল যে মনোরম নাম ধরে ডাকা হয় তা হচ্ছে চর্যাপদ। বেশ সহজ সুন্দর এ নাম। বইটির কথা 20 শতকের গোড়ার দিকেও কেউ জানতো না। 1907 খ্রিস্টাব্দ পণ্ডিত মহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ওই বছর যান নেপালে। নেপালের রাজদরবারে গ্রন্থাগার থেকে আবিষ্কার করেন তিনি, নিয়ে আসেন কয়েকটি অপরিচিত বই। এ বইগুলোর একটি হচ্ছে চর্যাপদ। চর্যাপদের সাথে আরও দুটি বই, ডাকার নব দোহাকোষ, যেগুলোকে তিনি নেপালের রাজদরবারে গ্রন্থাগার থেকে চর্যাপদের সাথেই আবিষ্কার করেছিলেন, মিলিয়ে একসাথে 1916 খ্রিস্টাব্দে 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে একটি বই প্রকাশ করেন। এ বই বেরোনের সাথে সাথে সারা দেশে সাড়া পড়ে যায়। সবাই বাংলা ভাষার আদি নমুনা দেখে বিস্মিত, চকিত, বিহ্বল হয়ে পড়ে। শুরু হয় একে নিয়ে আলোচনা আর আলোচনা। বাঙালি পণ্ডিতেরা চর্যাপদকে দাবি করেন বাংলা বলে, কিন্তু এগিয়ে আসেন অন্যান্য ভাষার পণ্ডিতেরা। অসমীয়া পণ্ডিতেরা দাবি করেন একে অসমীয়া ভাষা বলে, ওড়িয়া পণ্ডিতেরা দাবি করেন একে ওড়িয়া বলে, মৈথিলীরা দাবি করেন একে মৈথিলী ভাষার আদিরূপ বলে, হিন্দিভাষীরা দাবি করেন হিন্দি ভাষার আদিরূপ বলে। একে নিয়ে সুন্দর কারাকারি পড়ে যায়। এগিয়ে আসেন বাংলার সেরা পণ্ডিতেরা। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় ইংরেজিতে একটি ভয়াবহ বিশাল বই লেখেন বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ নামে, এবং প্রমাণ করেন চর্যাপদ আর কারো নয়, বাঙালির। চর্যাপদের ভাষা বাংলা। আসেন ডক্টর প্রবোধ কুমার বাগচি, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর সুকুমার সেন, ডক্টর শশীভূষণ দাশগুপ্ত, ভাষা বিষয়বস্তু প্রভৃতি আলোচনা করে প্রমাণ করেন চর্যাপদ বাংলা ভাষায় রচিত। এটি আমাদের প্রথম বই। চর্যাপদ জ্বলে ওঠে বাংলা ভাষার প্রথম প্রদীপের মতো, আলো দিতে থাকে আমাদের দিকে, আর আমরা সে আলোতে পথ দেখে দেখে 1000 বছরের পথ হেঁটে আসি। সত্যি আজ 20 শতকের শেষাংশে দাঁড়িয়ে এ ওয়ের দিকে তাকালে একে প্রদীপ না বলে থাকা যায় না। এ প্রদীপের শিখা অনির্বাণ, জলে চিরকালের উদ্দেশ্যে। চর্যাপদ কতগুলো পদ বা কবিতা বা গানের সংকলন, এতে আছে 46টি পূর্ণ কবিতা এবং একটি ছেঁড়া খণ্ডিত কবিতা, তাই এতে কবিতা রয়েছে 46.5টি। এ কবিতাগুলো লিখেছিলেন 24 জন বৌদ্ধ বাউল কবি, যাদের ঘর ছিল না, বাড়ি ছিল না, যারা ঘর চাননি, বাড়ি চাননি, সমাজের নিচুতলার অধিবাসী ছিলেন আমাদের ভাষার প্রথম কবিকুল। তাদের নামগুলোও কেমন কেমন, নাম যে এমন হতে পারে তা তাদের নামগুলো শোনার আগে ভাবতেও পারা যায় না। কিছু নাম কাহ্নপাদ, লুইপাদ, সরপাদ, চাটিল্যপাদ, ডম্বিপাদ, ডেন্টোপাদন, সবরপাদ, সবার নামের শেষে আছে পাদ শব্দটি। তাদের মধ্যে সবচেয়ে বেশি কবিতা লিখেছেন কাহ্নপাদ। কাহ্নপাদের অন্য নাম কৃষ্ণাচর্য। তার লেখা কবিতা পাওয়া গেছে 12টি। ভুষুকপাদ লিখেছেন 6টি কবিতা, সরপাদ লিখেছেন 4টি, কুকুরিপাদ 3টি, লুইপাদ, শান্তিপাদ, সবরপাদ লিখেছেন 2টি করে কবিতা, বাকি সবাই লিখেছেন 1টি করে কবিতা। এ কবিতাগুলো সহজে পড়ে বোঝা যায় না, এর ভাষা বুঝতে কষ্ট হয়, ভাব বুঝতে হিমশিম খেতে হয়। কবিরা আসলে কবিতার জন্য কবিতা রচনা করেননি, এজন্যই এত অসুবিধা, পদে পদে পা পিছলে পড়ার সম্ভাবনা। আমাদের প্রথম কবিরা ছিলেন গৃহহীন বৌদ্ধ বাউল সাধক, তাদের সংসার ছিল না, তারা সাধনা করতেন গোপন তত্ত্বের। সে তত্ত্বগুলো তারা কবিতায় গেঁথে দিতে চেয়েছিলেন, যাতে একমাত্র সাধক ছাড়া আর কেউ তাদের কথা বুঝতে না পারে। তাই যখন প্রাচীন ভাষাটি বেশ রপ্ত করে পড়তে যায় চর্যাপদ, দেখি এর কথাবার্তাগুলো কেমন হেয়ালির মতো। একবার মনে হয় বুঝতে পারছি, পর মুহূর্তে মনে হয় কিছু বুঝছি না। চর্যাপদ পড়ার মানে হলো চমৎকার ধাঁধার ভেতরে প্রবেশ করা। কিন্তু এই কবিতাগুলোতে শুধু ধর্মের কথাই নয়, আছে ভালো কবিতার স্বাদ, আছে সেকালের বাংলার সমাজের ছবি, আর ছবিগুলো এত জীবন্ত যে মনে হয় এইমাত্র প্রাচীন বাংলার গাছপালা সাধারণ মানুষের মধ্যে একটু হেঁটে এলাম। আছে গরিব মানুষের বেদনার কথা, রয়েছে সুখের উল্লাস, বর যাচ্ছে বিয়ে করতে তার ছবি আছে, গম্ভীরভাবে গভীর নদী বয়ে যাচ্ছে তার চিত্র রয়েছে, ফুল ফুটে আকাশ ঢেকে ফেলেছে তার দৃশ্য আছে, পাশা খেলছে লোকেরা তার বর্ণনা আছে। একটি কবিতায় এক দুঃখী কবি তার সংসারের অভাবের ছবি এত মর্মস্পর্শী করে এঁকেছেন যে পড়তে পড়তে শিউরে উঠতে হয়। কবির ভাষা তুলে দিচ্ছি, টালত মোর ঘর নাহি পরবেশি, হারিত ভাত নাহি নীতি আবেশি, ব্যঙ্গ সংসার বডহিল যা, দুহিল দুধ কি বেন্টে সামাই। কবি বলেছেন, টিলার ওপরে আমার ঘর, আমার কোনো প্রতিবেশী নেই, হাড়িতে আমার ভাত নেই, আমি প্রতিদিন উপোস থাকি, বেঙের মতো প্রতিদিন সংসার আমার বেড়ে চলছে, যে দুধ দোহানো হয়েছে তা আবার ফিরে যাচ্ছে গাভীর বাটে। বেশ করুণ দুঃখের ছবি এটি।
কবি যে খুব দরিদ্র শুধু তাই নয়, তার ভাগ্যটি বেশ খারাপ। তাই বলেছেন, দোহানো দুধ ফিরে যাচ্ছে আবার গাভীর বাটে। এরকম বেদনার কথা অনেক আছে চর্যাপদে, আছে সমাজের উঁচু শ্রেণীর লোকের অত্যাচারের ছবি। তাই কবিরা সুযোগ পেলেই উপহাস করেছেন ওই সব লোকদের। আজকাল শ্রেণী সংগ্রামের কথা বেশ বলা হয়, শ্রেণী সংগ্রামের জন্যে রচিত হয় সাহিত্য। বাংলা সাহিত্যে শ্রেণী সংগ্রামের সূচনা হয়েছিল প্রথম কবিতাগুচ্ছেই। এ কবিতাগুলোতে আছে অনেক সুন্দর সুন্দর উপমা, আছে মনোহর কথা যা সত্যিকার কবি না হলে কেউ বলতে পারে না। একজন কবি একটি জিনিস সম্বন্ধে বলেছেন, সে জিনিসটি জলে যেমন প্রতিবিম্ব পড়ে তার মতো সত্যও নয় আবার মিথ্যেও নয়। এরকম চমৎকার কথা অনেক পরে বলেছেন রবীন্দ্রনাথ সাধারণ মেয়ে নামক একটি বিখ্যাত কবিতায়। রবীন্দ্রনাথ বলেছেন, হীরে বসানো সোনার ফুল কি সত্যি, তবু কি সত্য নয়, সোনায় বানানো হীরে বসানো ফুল তো আর সত্যিকার ফুল নয়, এটা হচ্ছে বানানো মিশে ফুল, ও ফুল বাগানে ফোটে না তবু আমরা তাকে ফুল বলি। আরও একজন কবি যার নাম কম্বলাম্বর পাদ, তার ধন সম্পদের কথা বলেছেন। তিনি বলেছেন, সোনে ভরিতি করুণা নাবি, রূপাত হই নাহিকো ঠাবি। কবি বলেছেন, আমার করুণা নামের নৌকো সোনায় ভরে গেছে, সেখানে আর রূপো রাখার মতো তিল পরিমাণে জায়গা নেই। এ কথা পড়ার সাথে সাথে মনে পড়ে যায় রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতা সোনার তরি, সেই পংক্তিগুলো যেখানে কবি বলেছেন, ঠাই নাই ছোটো সে তরি, আমার সোনার ধানে গিয়েছে হরি। এক কবি বলেছেন, হরিণের মাংসের জন্য হরিণ সকলের শত্রু। আরেকজন বলেছেন, শরীরটি হচ্ছে একটি বৃক্ষ, পাঁচটি তার ডাল। সবচেয়ে ভালো কবিতাটি লিখেছেন কবি শবরীপাদ, তিনি আনন্দের যে ছবি এঁকেছেন তা তুলনাহীন। কবি হৃদয়ের সুখে বিভোর হয়ে আছেন যেমন মানুষ থাকে স্বপ্নে। তার কিছু পংক্তি তুলে দিচ্ছি। উঞ্ছা পাবত্যহি বসই শবরী বালি, মোরঙ্গি পিচ্ছ পরহীন শবরী, গিবত গুঞ্জরী মালি, উমত সব্র পাগল সব্র, মাকর গুলি গুহারা তহরি, নি ঘরিণী নামে সহজ সুন্দরী, নানা তরুবর মৌলিল রে গৌনত লাগিলি ডালি। এর কথাগুলো যেমন সুন্দর তেমনি মন মাতানো এর ছন্দ। কবি নিজের রূপসী স্ত্রী নিয়ে মহাসুখে আছেন, বলছেন, উঁচু উঁচু যেখানে পাহাড় সেখানে বাস করে শবরী বালিকা, তার পরিধানে ময়ূরের বহুবর্ণ পুচ্ছ, গলায় আছে গুঞ্জা ফুলের মালা। তারপর কবি নিজের উদ্দেশ্যে বলেছেন, হে অস্থির পাগল শবর তুমি গোল বাঁধিও না, এ তোমার স্ত্রী, এর নাম সহজ সুন্দরী। শেষ যে পংক্তিটি তুলে এনেছি তা তো আনন্দের এবং প্রকৃতি বর্ণনার অনিন্দ্য উদাহরণ। বলছেন, অসংখ্য গাছে মুকুল ধরেছে আর আকাশে ছুঁয়ে গেছে তার ডাল। এ বর্ণনা পড়ার সময় চোখের মধ্যে গাছের ফুল মুকুল আর শাখাপুঞ্জ নড়ে ওঠে, আমরা আবেগে কবি হয়ে উঠি। চর্যাপদের সবগুলো কবিতা ছন্দে রচিত, পংক্তির শেষে আছে মিল। এগুলো আসলে গান, তাই কবিরা প্রতিটি কবিতার শুরুতে কোন সুরে কবিতাটি গাওয়া হবে তার উল্লেখ করেছেন। এমন কয়েকটি সুর বা রাগের নাম, রাগ পটমঞ্জুরি, রাগ অরু, রাগ ভৈরবী। বাংলা কবিতায় 1800 সালের আগে যা কিছু রচিত হয়েছে সবই রচিত হয়েছে গাওয়ার উদ্দেশ্যে। আজকাল আমরা কবিতা পড়ি, গাই না। আগে কবিরা কবিতা গাইতেন, পাঠকেরা শুনত কবির চারিদিকে বসে। মাইকেল মধুসূদন দত্ত যেদিন কবিতা লিখলেন সেদিন থেকে কবিতা হয়ে উঠল পড়ার বস্তু, গাওয়ার নয়। চর্যাপদের কবিতাগুলো গাওয়া হতো, তাই এগুলো একই সাথে গান ও কবিতা, বাঙালির প্রথম গৌরব এগুলো।